আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পথ পরিবর্তন করতে চাই, আমরা সাংবিধানিক ভিত্তিতে বিশ্বাস, এইটা হলো মূল কথা। এবারকার নির্বাচনে জয় পরাজয় এটা বড় কথা না। আমি যখন শিল্পমন্ত্রী ছিলাম, আমি এখানে যে কটা লবণ মিল ছিল সবাইকে কিন্তু আমি লাইসেন্স দিয়েছিলাম, লবণের পারমিট সরকারি ভাবে আনার সুযোগ, এবং আজকে পর্যন্ত সেটা অব্যাহত আছে আমার ধারণা। যাই হোক, আজকে আমার যেটা কথা সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, তিনি মনে করেন বঙ্গবন্ধু যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে দেশটা স্বাধীন করেছিল, অর্থাৎ বাঙালি জাতি চিরদিন হাজার বছর ধরে একটি নিষ্পেষিত জাতি ছিল, এই জাতিটা একটি মর্যাদাশীল জাতি হিসেবে আত্মপ্রকাশ করে, একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু তিনি করার পর এটার স্বাদ তিনি দিয়ে যেতে পারেন না, সুফলটা তিনি বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে পারেন না। আমাদের একদিকে দুর্ভাগ্য 15 আগস্ট সবাইকে হারিয়েছিলাম, আবার সৌভাগ্য যে শেখ হাসিনাকে পেয়েছি এবং তিনি আছেন বলে আজকে তার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। আজকে বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে পৃথিবীতে আত্মপ্রকাশ করতে সমর্থ হয়েছে। আজকে পৃথিবীতে হাতে খোলা কয়েকটি রাষ্ট্রনায়কের মধ্যে শেখ হাসিনা নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এই যে তার মাধ্যমে যে আমাদের প্রাপ্তি, এই প্রাপ্তি কিন্তু আপনারা অনেকেই বিদেশে যাতায়াত করেন, আগে বাঙালি এখনকার বাঙালির মর্যাদা কিন্তু বিদেশে অন্য হতো এবং অন্যরকম অন্য দৃষ্টিতে দেখে। আমরা যারা যখন বিদেশে যাই, আমাদের কাছে সবাই জানতে চায় এত অল্প সময়ের ভিতরে শেখ হাসিনা কে এত বড় উন্নয়ন করলো। সবারই জানার ইচ্ছুক বিদেশি, আজকে তিনি সিটি লাইন উত্তোলন করার থেকে শুরু করে পদ্মা ব্রিজ, মেট্রো রেল থেকে শুরু করে, টানেল থেকে শুরু করে সব কিছু করছে। পৃথিবীর সব দেশে কিন্তু মেট্রো রেল নয়, পৃথিবীর সব দেশে টানেল নয়, কিন্তু তিনি পৃথিবীর যেখানে যেটুকু আছে সেটুকু চিহ্ন কিন্তু বাংলা বাঙালি জাতিকে দিয়ে যাচ্ছে, তাদেরকে শিক্ষিত করে যাচ্ছে এবং তাদেরকে পরিপূর্ণতা দিয়ে যাচ্ছে। তা আজকে আমি চাই আমরা এটা হচ্ছে তিনি একটা চ্যালেঞ্জ দিয়ে এই ভোট যুদ্ধটা করছেন এবং ভোটটা করতে চাচ্ছেন, সুতরাং এই চ্যালেঞ্জটা আমাদের মোকাবেলা করতে হবে। আমরা 60-70% ভোট দিয়ে আজকে প্রমাণ করবো যে বাঙালি জাতি সাংবিধানিক ভিত্তিতে গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী এবং গণতন্ত্রের মাধ্যমেই সরকার পরিবর্তনে বিশ্বাসী, অন্য কোনো পন্থায় নয়। তাই এই ভোটটাও গুরুত্বপূর্ণ করে থাকে। আমার কিন্তু কোনো প্রার্থী আছে কি নাই কে কত, এটা এখন তো বিবেচ্য বিষয় নয়। এখন আমাদের যেটা বিবেচ্য বিষয় হবে সেটা হচ্ছে আমরা কত পার্সেন্ট ভোট দিয়ে প্রমাণ করবো আন্তর্জাতিকভাবে যে আমরা বাঙালিরা নির্বাচিত জাতি হতে চাই, আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পথ পরিবর্তন করতে চাই, আমরা সাংবিধানিক ভিত্তিতে বিশ্বাস, এইটা হলো মূল কথা। এবারকার নির্বাচনে জয় পরাজয় এটা বড় কথা না, বড় কথা হলো 200 আসনের জায়গায় 300 আসনের জায়গায় 290টা আসন পাওয়ার মধ্যে কোনো বিজয় হবে না। বিজয় হবে আমি যদি কমপক্ষে 50-60% ভোট আজকে আন্তর্জাতিকভাবে দেখাতে পারি, সেটাই হবে আসল বিজয়। তা আপনাদের কাছে অনুরোধ থাকবে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট থাকবেন, কষ্ট হইলেও এই কষ্টটা স্বীকার করবেন জাতীয় সঙ্গে, এইটাই আমার অনুরোধ। আমি আর কিছু